আজকে আমার আলোচ্য বিষয় হলো সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা। এই বিষয়টা যদি আমি আপনাদেরকে বোঝাইতে যাই, তাহলে আমাকে এই আলোচনাটাকে কয়েকটা পয়েন্টে ভাগ করতে হবে। আসুন, এক নাম্বার পয়েন্ট, নেককারের মৃত্যু কিভাবে হয়, বদকারের মৃত্যু কিভাবে হয়। তিন নাম্বার পয়েন্ট, সাকরাতুল মউত, মৃত্যুর যে যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই বলে, এই যন্ত্রণা থেকে বাঁচার উপায় কি। পয়েন্ট কয়টা? তিন। বুঝলাম, নেককারের মৃত্যু একরকম হয়, বদকারের মৃত্যু একরকম হয়, এই সাকরাতুল মউত থেকে বাঁচার উপায় কি এটাও শুনব। চতুর্থ নাম্বার পয়েন্ট হলো, মানুষ যে মরে কবরে না লাশ চলে যায়, রুহ যায় কই। চার নাম্বার পয়েন্ট কোথা? মানুষ মারা যায়, রুহ কোথায় যায়। পাঁচ নাম্বার পয়েন্ট, কবরে লাশ রাখার পর ছয় মাস, এক বছর, দশ বছর পর কবর খুললে আর হাড্ডিও তালাশ করে পাওয়া যায়, মাটির সাথে মিশে যায় কি যায় না? তাহলে মানুষ যদি মাটির সাথেই মিশে যায়, তাহলে কবরে সুখ আর দুঃখ বলতে কি বোঝায়। আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের 50 নং সূরা সূরাতু কাফের 19 নং আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ 19 নং আয়াত বলেন, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি বান্দা টাল বাহানা করো, আমরা মরণ থেকে বাঁচতে চাই, কে না মরণ থেকে বাঁচতে চায়। অবশ্যই আপনারা শুনেছেন, ইউএস বিমান বাংলাদেশ থেকে ছাড়িয়া ওই যে কাঠমান্ডুতে গিয়েছে, বিমানের মধ্যে আগুন ধরে গিয়েছে, জ্বালানা ভাইঙ্গা মানুষ বের হয়েছে বাঁচার জন্য। আমরা মরণ থেকে বাঁচতে চাই, অথচ মরণ থেকে বাঁচা কখনোই সম্ভব নয়। একটা জিনিস আমাদের সম্ভব, সেটা কি জানেননি? মরণ থেকে বাঁচা সম্ভব নয়, আমরা বাঁচতে চাই। গুনাহ থেকে বাঁচা সম্ভব, আমরা বাঁচতে চাই না, ঠিক কিনা জোরে কয়। আমি একজন নগণ্য মানুষ হইয়া আপনাদেরকে পরামর্শ দিয়া যায়, মৃত্যু যেহেতু হবেই হবে, এই জন্য আর দেরি নয়, এখনই মৃত্যুর প্রস্তুতিটা নেওয়া দরকার আছে না নাই। চলুন আমরা আসমানে চলে যাই, নেককারের মৃত্যু কেমনে হয়, বদকারের মৃত্যু কেমনে হয়, মৃত্যুর যন্ত্রণা থেকে কেমনে বাঁচা যায় আরো আমরা জানার চেষ্টা করব। আমরা মারা যাই, আমাদের রূহ কোন দেশে যায়? আসমানের উপর সুন্দর একটা অট্টালিকা নামক দালানের ঘর দেখা যায়। আমার আপনার নবী জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল ভাই, আসমান আমি পার হইয়া এইবার যখন মহাশূন্যের মধ্যে উঠেছি, এত সুন্দর দালান দেখা যায় রে জিব্রাইল, আমি কি জানতে পারিনি এই দালানটা কিসের দালান রে জিব্রাইল? আমার আল্লাহ কয়, এ রে জিব্রাইল, আমার দোস্ত আহবাবকে জানায় দাও এই দালানটার মালিককে। এবার জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর হুকুম পাওয়ার পর আমার আপনার নবীকে জানায় দিলেন, ও গো বিশ্ব নবী, এই দালানটার মালিক হলো ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম। এরপরে আমার নবী আমার মহাশূন্য থেকে যখন আরো উপরে উঠলেন, আমার আপনার নবী আরেকটা সুন্দর দালান দেখলেন,
প্রথমবারের মতো এইবারও আমার আপনার নবী যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, জিব্রাইল সে বলে দিলেন, এই দালানটা কার জানেন নি গো নবী? এই দালানটা হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে। কথা বুঝতেছেন? চালাবো সামনে। এ মুসলমান ভাই আমার, আপনি তো কত সৌভাগ্যবান মুসলমান, এই নারায়ণগঞ্জ ফতুল্লার মধ্যে তো মুসলমান কম নয়, সবাইকে তো আল্লাহ কবুল করেন নাই, আমাকে আপনাকে আল্লাহ আজকে কবুল করার কারণে জান্নাত নামক বাগানের মধ্যে জান্নাতি ফুল হয়ে বসার তৌফিক পেয়েছে। আমি কসম খোদার করে বলতে চাই, এখানে বসিয়া শেষ পর্যন্ত আখির মুনাজাত ধরিয়া দুইটা চোখের পানি যদি আপনি ফালাইতে পারে, চোখের পানি নাকের ডগার নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ আপনার পিছনের সব সগিরা গুনাগুলো মাফ করে দিই। এই জন্য আমার আপনার দান খেলে দিক সেদিক নয়, শুনে নেন শুনে নেন। আরো উপরে যখন আমার আপনার নবী উঠলেন, আরো কোন একটা সুন্দর বিল্ডিং আমার আপনার নবী দেখলেন, এরে জিব্রাইল ভাই ওই উপর কি বিল্ডিং দেখা যায়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারের মতো বিশ্ব নবীকে কেচুমেচু করে বললেন, মাথাটা নিচু করে বললেন, ও গো নবী, এই যে বিল্ডিংটা দেখতেছেন এটার মালিক হলো আমি, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল রুমের ভিতরে কি আছে জানা দরকার আছে না নাই? আমি আপনি যেমনি ভাবে জানতে চাই আমার আপনার নবীও জানতে চেয়েছেন। নবীকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমে নেওয়ার পর নবী নজর করে দেখতেছে ফাইল আর ফাইল, প্রত্যেকটা ফাইলের বক্স নবী দেখতেছে। এ মুসলমান আজরাইল এবার ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আপনার নবী জিজ্ঞেস করলেন, এ জিব্রাইল ভাই এই রুমের মধ্যে এত ফাইল কেন দেখা যায় রে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের ফাইলগুলোর ব্যাখ্যা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই ফাইলগুলো হলো ওই ফাইল পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা মানুষ আমার আল্লাহ পাঠাইছেন, সামনে যতটা মানুষ পাঠাইবেন, প্রত্যেকটা মানুষের জীবন বৃত্তান্ত এই ফাইলের মধ্যে লেখা আছে। জিব্রাইল এই ফাইলগুলো কিসের রে জিব্রাইল? নিচে যে তিনটা রুম, এই তিনটা রুম তো এত বড় ছিল না, এই রুমটা এত বড় কেন একটু দেখতে চাই? রুম বড় হওয়ার কারণে রুমের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে ফাইল আর ফাইল। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছে, এই ফাইলগুলো কিসের? জিব্রাইল উত্তর দিল, এই ফাইল হলো ওই ফাইল আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের নাম কি, বাপের নাম কি, এলাকার নাম কি, থানার নাম কি, জেলার নাম কি, সমস্ত কিছু বায়োডাটা লেখা, জীবন বৃত্তান্ত লেখা, প্রত্যেকের নামে নামে একটা ফাইল লেখা দিছে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ, ডাক্তারখানা যান না পপুলারে, ঢোকার আগেই একটা ফাইল ধরায় দেয় কিনা বলেন, দেয় কি দেয় না? আচ্ছা বলুন তো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে রুমের এত ফাইল, রুমের ভিতরে এত ফাইলের স্তর, ওই ফাইলের মধ্যে আমার আপনার নামও একটা ফাইল আছে না নাই? আছে না নাই বলে? এবার আমার আপনার নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল বুঝলাম সমস্ত মানুষের জীবন বৃত্তান্ত বায়োডাটা ফাইলের মধ্যে লিপিবদ্ধ করে রাখছি, কিন্তু কারণ কি? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, যে এই ফাইল দেখে দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের রূহ কবজ করে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিল থেকে বের হতে চায় না, এত গুনাহ করেছে, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন জাগে যে ফাইল ঠিক আছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে জানে যে এই ফাইলের মানুষটার হায়াত আজকে শেষ হয়েছে, আজকে তার জান কবজ করতে হবে? এটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে জানে? এরকম একটা প্রশ্ন প্রথমে দাঁড়ায় কি দাঁড়ায় না? এ মুসলমান ভাই আমার, আজরাইল আলাইহিস সালাম
ওয়াসসালাম কেমনে জানে কোন ফাইলের মানুষ কোন দিন মারা যাইবে, কানটা পাইতে আজকে শুনবেন। কোরআন হাদিসের বাহিরে আমি কিছু বলতে চাই না। ইমাম মাকাতিল তিনি তার কিতাবের মধ্যে লেখেন, মানুষের যেদিন পৃথিবীর জমিনে মারা যাবে, মানুষ যেদিন পৃথিবীর জমিনে মারা যাইবে, এর 40 দিন আগে আসমানের ফেরেশতার কাছে খবর হইয়া যায়। আমরা তো মৃত্যুর 1 মিনিট আগেও জানি না, তথ্য শুনে না, যেই আজরাইল আমাদের রূপ কবজ করে উনিও কিন্তু জানেন না, কিন্তু 40 দিন আগে আসমানের ফেরেশতাদের কাছে খবর হইয়া যায়, 40 দিন পর অমুক মানুষটার মৃত্যুবরণ হইবে। এই জন্য ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছাড়া আরো কিছু ছোট ছোট ফেরেশতা আরো কিছু বড় বড় দায়িত্ব পালন করে। আজকে শোনা নেন, আমার আপনার ভাত বন্টনের জন্য একজন ফেরেশতা আছে, আহার বন্টনের জন্য একজন ফেরেশতা আছে, পানি বন্টনের জন্য একজন ফেরেশতা আছে, বাতাস বন্টনের জন্য একজন ফেরেশতা আছে। 39 যখন হইয়া যায়, ওই যে পানি বন্টন যেই ফেরেশতা করে, ওই ফেরেশতা গিয়ে আসমানে খবর শোনায় দেয়, এই যে বান্দাটা পৃথিবীর জমিনে পানির কোনো অভাব নাই, কিন্তু এই বান্দার জন্য 1 ফোঁটা পানিও পৃথিবীর জমিনে নাই, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি খুঁজেছি, এই বান্দাটার জন্য 1 ফোঁটাও বাতাস নাই, পৃথিবীর শেষ পর্যন্ত আমি খুঁজেছি, এই বান্দাটার জন্য 1 লোকমাও খাবার নাই। আসমান থেকে আওয়াজ শোনা দেওয়া হয়, যাও এই ফাইলটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে চলে যাও। আপনার মৌতের খবর 40 দিন আগেই আসমানে খবর হইয়া যায়। আমি কি 40 দিন আগে জানতে পারি মৌত কবে হবে? আমিও জানি না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামও জানে না, কিন্তু যে পানি বন্টন করে তার কাছে খবর হইয়া যায় যে আমি তো 41 দিনের মাথা তাকে পানি দিতে হবে, কিন্তু দুনিয়ার কোথাও সে পানি খুঁজে পায় না। 41 দিন পর তাকে আমি লোকমা দিতে হবে, লোকমা খুঁজে পায় না, তাকে বাতাস দিতে হবে, বাতাস খুঁজে পায় না। এরপরে আসমান থেকে খবর পৌঁছায় দেওয়া হয়, যাও এই ফাইলটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে চলে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জানটা দুনিয়ার জমিন থেকে কবজ করে আসমানে নিয়ে আসবে। 1 নম্বর প্রশ্নের সমাধান পাইলাম কি পাইলাম না? যে আজরাইল তিনিও জানেন না মানুষের জান কেমনে কবজ করবে, কিন্তু কিভাবে জানা হয় এই প্রশ্নের সমাধান পাইলাম কি পাইলাম না? 2 নম্বর, সেখানে তো লক্ষ কোটি কোটি ফাইল রাখা হয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমনে জানে যে এটা মুমিনের ফাইল আর এটা কাফেরের ফাইল? 2য় প্রশ্ন, জাগে কি জাগে না? কারণ দুনিয়ার জমিনে আসার পর যদি মুমিন হয় একভাবে জান কবজ করবে, আর বেদিন কাফির হলে আরেকভাবে জান কবজ করবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তো এখনো জানেন না এই ফাইলটা যে আমার হাতে দেওয়া হচ্ছে এই ফাইলটা কি মুমিনের না কাফেরের। 2য় নম্বর প্রশ্নের উত্তরটা খুঁজবো না ছেড়ে দিব? থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? এ মুসলমান ভাই আমার, কোনটা মুমিন মুসলমানের ফাইল আর কোনটা বেদিন কাফিরের ফাইল, এটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমনে জানে? আমার আল্লাহ, যখন 39 দিন শেষ হইয়া 40 দিন হয়, আমার আল্লাহ গায়বের মালিক, আমার আল্লাহ তাআলা সব জানেন, আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের রুমের মধ্যে যত ফাইল আছে, যেই বান্দার মৌটা আগামীকাল, যেই বান্দার রুহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগামীকাল কবজ করবে, ওই ফাইলটার চারদিকে ওই ফাইলটার মালিক যদি ইমানদার হয়, ওই ফাইলটার মালিক যদি নেককার হয়, ওই ফাইলটার চারদিকে নূরের আলো ঝলমল করতে থাকে। যখন ওই ফাইলের চারপাশে নূরের আলো জ্বলতে থাকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জেনে যায় এটা হলো নেককারের ফাইল,
এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নেককারের জান যেমনি ভাবে কবজ করতে হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তেমনি ভাবে প্রস্তুতি নিয়ে আসমানে আসে। আজকে একটা তথ্য শুনা যান, আমরা তো জানি আজরাইল নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামই শুধু জান কবজ করেন, না না না, ইমাম মাকাতিল বলতেছেন আজরাইল একা জান কবজ করতে আসেন না, একটা মুমিন বান্দার জান কবজ করার জন্য 501 জন ফেরেশতা আসমান থেকে জমিনে আসে। এ মুসলমান ভাই আমার, কারণ ওই বান্দার আত্মাটা হলো মুমিন, ওই বান্দার আত্মাটা হলো পবিত্র। একজন এমপি কে যদি রিসিভ করার জন্য 5 জন যায়, এটা সম্মান হয় না? যদি শত শত মানুষ তাকে রিসিভ করে আনা হয়, তাকে চূড়ান্ত সম্মান দেওয়া হয়, ওই মুমিনের আত্মা এটা তো জান্নাত নিয়ে যাওয়া হবে। যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একা রিসিভ করতে যায়, এটা সম্মানের হয় না। এই জন্য মুমিন মুসলমানের আত্মা কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একা যায় না। আওয়াজ করে বলেন, টোটাল ফেরেশতার সংখ্যা কত? হে মুসলমান ভাই আমার, 1 নম্বর পয়েন্ট এখানে শুরু হয়েছে। ওই যে আমরা 1 নম্বর পয়েন্ট বলেছিলাম, মৃত্যুর যন্ত্রণা বুঝতে হইলে আমাদেরকে 1 নম্বর পয়েন্ট বুঝতে হবে, নেককার বান্দার রূহ কেমনে কবজ করা হয়। ভালো করে জানবেন, আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনি নেককার না বদকার। আপনি যদি নেককার হন, রূহটা কেমনে কবজ করা হইবে, আপনি যদি বদকার হন, আপনার রূহটা কেমনে কবজ করা হইবে। এই জন্য ডানে বামে তাকানো নয়, এদিকে নজরে দিয়া দেন, মাইকের দিকে কানটা খাড়া করায় দেন। কত সময় তো কত জায়গায় কাটাইছেন রে মুসলমান, আমি আপনাদের আপনাদেরকে পাইয়া বড় সৌভাগ্যবান। আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতেছি, আপনারা আলেমকে যত মুহাব্বত করেন, আমার মনে হয় লক্ষ কোটি টাকাওয়ালা কেউ তত মুহাব্বত করেন না, ঠিক কিনা জুড়ে কর। আজকে হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য আসেন নাই, আমি ভালো করে জানি আমার কোন শুনে আসেন নাই, হাজার হাজার মানুষ একমাত্র কোরআনের আকর্ষণে এখানে আসছেন, ঠিক কিনা জুড়ে কয়। যদি কোরআনের আকর্ষণে আইসা থাকার তাহলে দেখেন আমার আল্লাহ নেককার বান্দার রূহ কেমনে কবজ হয়, আমার আল্লাহ কি বর্ণনা কোরআনে দেন, নেককার বান্দার রূহ কবজ করার জন্য 501 জন ফেরেশতা আসে। এ মুসলমান, 500 জন ফেরেশতার হাতে হাতে থাকে জান্নাতি আতরের শিশি, এক একটা শিশির ঘ্রাণ কিন্তু এক এক রকম। 500 জন ফেরেশতার হাতে জান্নাতি আতরের যে শিশি থাকে, সব ঘ্রাণগুলো এক নয়, 500 আতরের শিশির ঘ্রাণ হলো 500 রকম বলে সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই দেখবেন, মানুষের যখন অপারেশন করা হয় রে মুসলমান, একজন থাকে লিডার ডাক্তার, আর বাকি সবাই থাকে সহযোগী, ঠিক কিনা? ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অপারেশন করে রূহটা নিয়ে যাবেন, এই জন্য প্রধান ডাক্তার হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর সহযোগী হলো 500 জন। 500 জনের হাতে 500 জান্নাতি আতরের শিশি থাকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ডান হাতে থাকে রায়হা।
কোরআন। এ মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতে থাকে রায়হান আর বাম হাতে থাকে সাদা একটা রুমাল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইমাম মাকাতিল বলে, রায়হান এটা হলো একটা ফুলের তোড়া, এই ফুলটার মধ্যে 500 ফুলের পাপড়ি পাওয়া যায়, প্রত্যেকটা পাপড়ির কালার হলো 500 রকম। এ মুসলমান ভাই আমার, আমরা যখন দামি কোনো মানুষকে রিসিভ করতে যাই, সর্বপ্রথম ফুল দিয়া রিসিভ করি নি মুসলমান। শিক্ষাটা শিখাইছেন আমার আল্লাহ, গাছের নামও শিখাইছেন আমার আল্লাহ, মাছের নামও শিখাইছেন আমার আল্লাহ। এ মুসলমান, বাবা নামক ডাকও শিখাইছেন আমার আল্লাহ, মা নামক ডাকও শিখাইছেন আমার আল্লাহ। যেই আল্লাহ আমার জবানের ভাষা দিয়েছে, ওই জবানটা চালাইব কার নামে জোরে কার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে কলব হইবে পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে কলব হইবে পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি, রে ভাই পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, রবে আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আওয়াজ করে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আরো জোরে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে বান্দা, আল্লাহ রে। পিছনের বাইরে আওয়াজ করে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে। আরো জোরে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা। জবান খুলে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে পালব হইবে পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। এ মুসলমান ভাই আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বান্দাকে রিসিভ করার জন্য তার সামনে চলে আসেন মুসলমান, সর্বপ্রথম তাকে ফুল দেওয়া হয়। ওই বান্দা জানতে চায় ফুল কার পক্ষ থেকে, ফেরেশতা আজরাইল জানায় দেয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য ফুল পাঠানো হয়েছে। চিকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপরে তাকে জানায় দেওয়া হয় আল্লাহ তাআলা নিজে তোমাকে সালাম জানাইছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে যদি বান্দাকে সালাম দেওয়া হয়, বান্দা কম খুশি হবে না বেশি খুশি হবে? ভুলেও যদি একদিন চেয়ারম্যান সব সালাম দেয়, হাই হাই খুশির সীমা নাই, বাড়িতে আইসা কাপড় খুলে আর কয় আজকে চেয়ারম্যান সব আমার সালাম দিছে, ঠিক কিনা জোরে কয়। স্ত্রী কয় খুশি হইতে পারলাম না, কি কও চেয়ারম্যান সব সালাম দিছে খুশি হও না, এটা আবার কেমন কথা কয়। চেয়ারম্যান সব তো কোনোদিন সালাম দেয় নাই, আজকে কি লেগে সালাম দিল বুঝো না, সামনে নির্বাচন আছে, ঠিক কিনা বলেন? সালাম দিবে এক মুমিন আরেক মুমিনের কল্যাণ কামনার্থে, শান্তি কামনার্থে, আর এখন সালাম দেওয়া হয় নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, ঠিক কিনা জোরে কম? এই জন্য সালামটা আমরা এক মুমিন ভাইকে আরেক মুমিন ভাই যখন দিব তখন দরদের সাথে দিব, পারবো ইনশাল্লাহ। আর এখন বাস্তব সমাজে তো সালাম তো দেয় ঠিক আছে, সালামটা শুদ্ধ করে দিতে জানে না, ঠিক কিনা বলেন? এই জন্য সালাম শুদ্ধ করে দেওয়া উচিত না? সবাই আমার সাথে বলেন আসসালাম। রাগ করছেন? একটা ওয়াজ থেকে যদি একটা সালাম শুদ্ধ করে শিখতে পারি, আমার চেয়ে সৌভাগ্যবান আর কে আছে, ঠিক কিনা জোরে কম? আওয়াজ করে বলেন আসসালাম।
হয় না, আরো জোরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাই আমার সালাম দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, বান্দা এবার অনেক খুশি, কিন্তু মুসলমান ভাই রে আমার সাকরাতুল মউত কিন্তু সবার জন্যই কষ্টদায়ক। আল্লাহ ভালো করে জানে এই বান্দা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে আল্লাহ বলে চিনেছে, জেনেছে, আমল করেছে, এই বান্দা কিন্তু কষ্ট দেওয়া যায় না। মুমিনের জান কেমনে কবজ করা হয়, আমার আল্লাহ 30 নম্বর পারায় বলেছেন ওয়ান্নাশিতাতি নাশতা, কেমনে আমার আল্লাহ মুমিন বান্দার জান কবজ করে জানেননি, ওয়ান্নাশিতাতি নাশতা। আমার আল্লাহ কয় এই যে রশির বাদনটা ছেড়ে দেওয়া হয়, তাফসীর মারিফুল কোরআন বলে রশির গিটটা খুলে দিলে একটা পলিথিনের মধ্যে যদি পানি থাকে আর আপনি যদি মাথাটা খুলে দেন, পানিটা বের হতে কিন্তু কোনো সময় লাগবে না। এ মুসলমান, একটা খাল এবং বিলের বাঁধ যদি আপনি খুলে দেন, ওই বাঁধের পানি নামতে কিন্তু সময় লাগবে না। মৌটা কেমনে আসে নেককার বান্দার, ওই যে মৃদুভাবে তার বাঁধনটা খুলে দেওয়া হয়, বাঁধনটা খুললে রূহটা বের হয়ে যায়। এ মুসলমান, কিন্তু বাঁধন তো খোলার একটা কষ্ট আছে, এই কষ্টটাও বান্দাকে আমার আল্লাহ দিতে চায় না। আমার আল্লাহ এরপরে একটা পদ্ধতি গ্রহণ করেন, কি পদ্ধতি শুনিনা না, আমার আল্লাহ কোরআন বলছে শেষ পদ্ধতি, বান্দা যেতে সাকরাতুল মউতের কষ্টটা উপভোগ না করতে পারে। এ মুসলমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ সাকরাতের কষ্টটা যাতে অনুভব না করতে পারে, আমার আল্লাহ ওই মুমূর্ষু বান্দার সামনে জান্নাতের একটা ভিডিও ফুটেজ ধরে বলেন আল্লাহু আকবার। বান্দা জান্নাতে ভিডিও ফুটেজ যখন দেখতে থাকে, তাকায় দেখে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়, বান্দা ওই নাজ নিয়ামতের দিকে তাকায় থাকে, ওদিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রূহ কবজ করে সাদা রুমালের মধ্যে পেঁচায় নিয়ে আনায়। সংক্ষেপে জানলাম, বিস্তারিত বলার সময় আমার নাই, নেককার বান্দার রূহ কবজ করা হয় 500 একজন ফেরেশতার মাধ্যমে, তাকে ফুল দিয়ে রিসিভ করা হয়, আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হয়, জান্নাতের দৃশ্য দেখানো হয়, জান্নাতের দৃশ্য দেখা দেখা বান্দা হাসতে থাকে, হাসতে হাসতে বান্দার জান্নাত বান্দার রূহ কবজ হইয়া যায়। এই জন্য আমরা হাসির মৃত্যু চাই কি চাই না, মৃত্যু কি আমাদের কাটতে কাটতে হোক না হাসতে হাসতে হোক, যদি হাসতে হাসতে মৃত্যুবরণ করতে চাই তাহলে বদকার হওয়া লাগবে না নেককার হওয়া লাগবে। তাহলে ছোট্ট করে বলে দেই বদকারের মৃত্যুটা কেমনে হয়। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বদকারের মৃত্যুর চিত্র তুলে ধরেছেন, ওয়ান্নাজিআতি যারকা, ওয়ান্নাজিআতি যারকা, নাজিআত শব্দের অর্থ হলো সজুরে তামনে ওয়ালা ফেরেশতাগণ, আর গরকা শব্দের অর্থ হলো ডুব দেনেওয়ালা ফেরেশতা। কি দেনেওয়ালা ফেরেশতা? আওয়াজ করে বলেন কি দেনেওয়ালা ফেরেশতা? ডুব দেনেওয়ালা ফেরেশতা। ওয়া নাজিআতি গরকা, সজুরের টানেওয়ালা ফেরেশতার দল বান্দার ভিতরে ডুব দিয়া রূহটাকে টাইনা ছিড়া ছিড়া নিয়ে আসে, বলি নাউজুবিল্লাহ। সংক্ষেপে এ হলো বদকারের রূহ বের করা, এ হলো হালত, এ হলো সুরত। আমার রূহটা মৃদু আওয়াজে শুধু বাঁধ খুলে দিবে এমনটা হওয়া তো আমরা চাই না, আমাদের রূহ টেনে টেনে বের করবে। একটা বান্দাকে যদি সুন্নতে খতনা করা হয়, যদি টাইনা হেসরে করে, কষ্ট পাবে কি পাবে না? আর যদি আস্তে করে ওদিক দিয়ে চিপস দেখা আর এদিক দিয়ে কেটে দেয়, কোনো কষ্ট নাই।
ঠিক কিনা বলেন? আল্লাহ ওইরকম একটা সুরত অবলম্বন করে, জান্নাত দেখা রুহ বের হয়ে যায়, আমরা চিপস দেখায় সুন্নতে খতনা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নেককার হতে চাই না বদকার হতে চাই? তাহলে এক নম্বর পয়েন্ট, নেককারের রুহ কেমনে কবজ করা হয় সংক্ষেপে বললাম, বদকারের রুহ কেমনে কবজ করা হয় সংক্ষেপ বললাম, দুই নম্বর পয়েন্ট শেষ। তিন নম্বর, ওই যে বাদ খোলার একটা কষ্ট, আল্লাহ তো জান্নাত দেখায় দেখায় কষ্ট লাঘব করবে, কষ্টটা হালকা করার জন্য আমাদেরও কিছু ভূমিকা দরকার আছে না নাই? তারপর নেককার বললাম, বদকার বললাম, এরপরে কি ভাই বলতেছিলাম যে আল্লাহ তো জান্নাত দেখায় মৃত্যুর কষ্ট কিছুটা কমাবেন, আমাদেরও কষ্ট কমানোর ভূমিকা পালন করতে হবে কি হবে না বলেন? নেককার বান্দা সবচেয়ে কষ্টের মুহূর্ত দুইটা, কয়টা আওয়াজ করে বলেন কয়টা? একটা হলো রুহ কবজ করার সময়, আরেকটা হলো শয়তানের ঢোকা দেওয়ার সময়। দুইটা সময় যদি কেউ দুইটা আমল করতে পারে, দুইটা জায়গায় আল্লাহ তাআলা আহসান করে দিবে বলি আমিন। একটা জায়গা যখন রুহ কবজ করা হবে, তখন যদি রুহ কবজটা সহজ করতে চান, আপনার একটা আমল আছে হাদিসে পাওয়া যায়, যেই বান্দারা বেশি বেশি মেসওয়াক করবে তার সাকরাতুল মাউতের কষ্টটা আল্লাহ সহজ করে দিবে, চিৎকার বেরোবে সুবহানাল্লাহ। দুই নাম্বার, শয়তানে ধোঁকা দিবে শেষ মুহূর্তে আপনার ইমান হরণ করার জন্য, ঠিক ওই মুহূর্তে যদি আপনি আমি ঠিক ওই মুহূর্তে আমি আপনি যদি একটা আমল করতে পারি, শয়তান ধোঁকা দিতে পারবে না। সে আমলটা কি? সে আমলটা হলো একটা দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা যে যত বেশি আমল করবে, ততক্ষণ পর্যন্ত ওই যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তার ঈমান হরণ করতে পারবে না। এই জন্য আমার আপনার নেককার এবং বদকার এই দুইটা সুরত চোখের সামনে রাখতে হবে, আমাকে আপনাকে নেককার হতে হবে আর দুইটা আমল করতে হবে যাতে সাকরাতুল মউতের কষ্টটা না হয়। চার নম্বর পয়েন্ট, রুহ কবজ করা হয়, রুহ যায় যায় কোথায়? বদকারের রুহ এক জায়গায় যায়, নেককারের রুহ আরেক জায়গা যায়। নেককারের রুহ যায় আসমানের উপরে, তার নাম কি? কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আর বদকারের রুহ যায় কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। সিজ্জিন হলো সাত জমিনের নিচের একটা জায়গার নাম, আর ইল্লিয়িন হলো সাত আসমানের উপরে একটা জায়গার নাম। পবিত্র কোরআনেও একটা আয়াত পাওয়া যায়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, বদকার রুহ নিয়ে যখন আসমানে যাওয়া হয়, ওখানে দরজা খোলা হয় না, তার জন্য জান্নাতে যাওয়ার কোনো পারমিশন দেওয়া হয় না, তার রুহটা সিজ্জিনের মধ্যে চলে যায়। এই জন্য আমার আপনার রুহ সাত আসমানের উপরে জান্নাতের মধ্যে যায়, এটা আমি আপনি চাই কি চাই না? আর বদকারের রুহ জাহান্নামের মধ্যে যায়, এই জন্য আমাকে আপনাকে জান্নাতে যাইতে হলে অবশ্যই নেককার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেককার হিসাবে কবুল এবং মঞ্জুর করুন। সবাই বলি আমিন।